রাজ্যে জনজাতি সমাজের মানুষের কাছে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার রাজভবন অভিযান কর্মসূচিতে রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবের ঝড়ো ভাষণের সময় উপস্থিত জনজাতিদের মুহুর্মুহু করতালি এই কথা আবার প্রমাণ করেছে। জনজাতি উন্নয়নে একের পর এক যেসব বলিষ্ঠ সিদ্ধান্ত বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকার সময় বাস্তবায়িত করে গেছেন, সেই কাজের নিরিখেই জনজাতিদের হৃদয়ের গভীরে আর বহু গভীরে তার ভালোবাসার অধিষ্ঠান। ককবরকে খুলুমখার সম্বোধন করে আর ককবরক এবং বাংলায় নিজের বক্তব্য রেখে উপস্থিত হাজারো জনজাতিদের মন মুহূর্তে অধিকার করে নেন রাজ্যের অবিসংবাদী নেতা বিপ্লব কুমার দেব। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মানুষকে সিপিআইএমের নাগপাশ থেকে মুক্ত করেছিলেন বলে ভাষণে উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, 23 নির্বাচনে আবারও বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে, রাজ্যের জনজাতি মানুষের সার্বিক এবং শক্তিশালী উন্নয়ন তথা সমগ্র ত্রিপুরা সোনালী ভবিষ্যৎ নির্মাণের জন্য। খুলুমখার নমস্কার জানাই, যে আপনারা আমাদের চাইতে বেশি জানেন, বেশি বোঝেন, আর নরেন্দ্র ভাই মোদীজি সেই দিশাতে জাতি জনজাতির মিলনস্থল এই ত্রিপুরশ্রীর মায়ের ভূমিকে এক শক্তিশালী ভূমি, জনজাতির সর্বাঙ্গীন বিকাশ, জাতি জনজাতির এই মিলনস্থলকে এক নতুন দুনিয়ায় দেখতে চান। আর আমাদের পূর্ণ বিশ্বাস, আজকের এই যে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এসেছি, আমরা বিগত 25 বছর ক্রমাগত কমিউনিস্টের সরকারকে দেখেছি এডিসিতে, তারপরে সরকার এসছে, কিন্তু সেই ধারা করাপশন লাগাতার চলে আসছে, আর তারই অবসানের জন্য আমরা মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে আজকে ডেপুটেশন দেওয়ার জন্য মিলিত হয়েছি। আমার পূর্ণ বিশ্বাস, আমার সমস্ত জনজাতিরা নরেন্দ্র ভাই মোদী 2018 যে মন্ত্র দিয়েছেন মুক্তির মন্ত্র, আর 23 আমরা সেই মুক্তির মন্ত্রে কোপাথায় করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নির্মাণ করার জন্য ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির এক শক্তিশালী সরকার নির্মাণ করে কমিউনিস্টকে আমরা সেই জবাব দেব। কর্মসূচিতে উপস্থিত হাজারো জনজাতিদের উপস্থিতির কথা বলে বিপ্লব কুমার দেব গভীর আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এই উপস্থিতি প্রমাণ করে 23 নির্বাচনে জনজাতিরা দুই হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করবে এবং শক্তিশালী বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে। সামগ্রিক বিকাশের স্বার্থে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে যে উন্নয়নমুখী কাজ সারা রাজ্যে হচ্ছে তার প্রশংসা করে বিপ্লব কুমার দেব উল্লেখ করেন, এই লক্ষ্যকে সামনে রেখেই কর্মচারীদের দেওয়া হয়েছে 12% ডিএ। আজকের আগরতলাতে রোড কাঁপিয়ে আমার জনজাতি ভাই বোনেরা যে ইতিহাস সৃষ্টি করেছে, এতে প্রমাণিত হয়েছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে এক বিকাশমুখী সরকার আজকে ত্রিপুরার কর্মচারীদের দিকে 20% দিয়ে ঐতিহাসিক কদম উঠানোর জন্য ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর জন্য একবার হাত তালি দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাবো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের একটাই ব্রত, যে আমাদের 2023 নির্বাচনে নরেন্দ্র ভাই মোদীকে ত্রিপুরা রাজ্যকে আভার উপহার দিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণ করে এক শক্তিশালী সমাজ, এক শক্তিশালী ত্রিপুরা নির্মাণ করার সংকল্প নিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। শক্তিশালী বিজেপি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে শক্তিশালী ত্রিপুরা নির্মাণ সম্পূর্ণ হবে এবং তার জন্যই বিপুল জয়লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে বলে উল্লেখ করেন সবার প্রিয় নেতা বিপ্লব কুমার দেব। রাজভবন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ প্রদেশ জনজাতি মোর্চার বিশিষ্ট নেতৃত্ব এবং মন্ত্রীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।